ছোটবেলায় আমাদের বাড়িতে যখন ছোট মাছ রান্না হতো তখন আমি মাকে একদম চাপ জানিয়ে দিতাম, মা আমি কিন্তু ছোট মাছের কোনো তরকারি খেতে পারবো না। আর মা ছোট মাছকে ভীষণ পছন্দ করতো। যাই হোক, আজকে আমি বানাবো আলু দিয়ে ছোট মাছের চচ্চড়। প্রথমে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো পাউডার, জিঞ্জার পাউডার, গোটা জিরা, লবণ, তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সবকিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। যেন আমাকে কমেন্ট করছে, আপু তোমার নামটা কি বলবা? আমার নাম হচ্ছে মুস্কান খাতুন। কেউ সো মাছ মুস্কান কেন বলবো না, অবশ্যই বলবো। আমার নাম হচ্ছে ঐশী। যখন আমাকে কমেন্ট করছে, দিদি তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ অনিশা তোমাকে। গুলো হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মাছ অতিরিক্ত কাটা থাকে তাই আমার খেতে একদমই ভালো লাগে না। একটা প্যান বসিয়ে মাছগুলোকে মিডিয়াম হিটে রান্না করে নিই। এইভাবে একটু নেড়ে চেড়ে দিব। হাতে মা আমাকে কমেন্ট করছে, আপু তোমার বাবা কোথায়? আমার বাবা আমি যখন ছোট ছিলাম তখনই মারা গেছে। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। কোনো রান্নায় গন্ধরাজ লেবুর পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চাইলে কিন্তু নাও দিতে পারে। ছোট মাছের চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমাকে কমেন্ট করছে, আপু তুমি হিন্দু না মুসলিম? আমি আমার অনেক ভিডিওতে বলছি আমি মুসলিম। মাছের চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ।